রাজধানীর যাত্রাবাড়ী ও নিউ মার্কেট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে করা 17 মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন মামলায় 18 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে বলে তিনি জানান। এছাড়া বনানী থানার দুটি এবং কদমতলী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোট 17 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 9 মামলায় মোট 48 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এদিকে আলাদা আলাদা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 24 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সূত্রে আরও জানা গেছে, যাত্রাবাড়ী থানায় করা ইমন গাজী নামের এক ব্যক্তি হত্যা মামলায় 7 দিনের রিমান্ড দেওয়া হয় জুনায়েদ আহমেদ পলক। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও ডাক্তার দীপুমণি, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে